আপনি কি কখনো বিশাল আকৃতির অ্যালিগেটরকে ছোট্ট একটি বিড়ালের ভয়ে পালাতে দেখেছেন, বা ছোট্ট এক কুকুর ছানাকে বিশাল আকৃতির গন্ডারদের সাথে লড়াইয়ে নামতে দেখেছেন, বা একদল সিংহকে ছোট্ট এক বেজির কাছে পরাজিত হবার কথা শুনেছেন? আর আপনি হয়তো ভাবতেই পারেন না যে একটি সাপ একটি জলজ্যান্ত কুমিরকে গিলে খেয়ে ফেলেছে। কিন্তু সাপেরও বাপ আছে, কেননা একটি মাকড়সা যা কিনা একটি সাপের খাদ্য মাত্র। সাপের সেই খাদ্য মাকড়সাটি সাপকে খেয়ে ফেলেছে। আমরা প্রায়ই কোনো প্রাণীর সাইজ দেখে তার শক্তির বিচার করি, ভেবে বসে যে সেই প্রাণীটি বিশাল আকৃতির আর শক্তির কাছে সবাই হার মানবে। কিন্তু আমাদের এই ধারণা ভুল প্রমাণ করে দিয়ে প্রায়ই এমন কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় যা দেখে মনে হয় আসলে মনের বলই আসল বল। মনোবল ও সাহস থাকলে বিশাল যে কোনো কিছুকে পরাস্ত করে ফেলা সম্ভব। বেজি ভার্সেস সিংহ। সিংহকে বলা হয় বনের রাজা, কিন্তু এই সিংহ অনেক সময় ছোট্ট একটি বেজির কাছে হার স্বীকার করতে বাধ্য হয়। এই ভিডিওটি দেখুন, এখানে একটি ছোট্ট বেজি কিভাবে সিংহের দলকে আক্রমণ করছে। বেজির ভাব দেখে মনে হচ্ছে যেন তার সামনে সিংহ না, বিড়াল দাঁড়িয়ে আছে। এতগুলো সিংহ তার আশেপাশে থাকার পরও বেজি বারবার সিংহের ওপর আক্রমণ করেই চলেছে, যার জন্য শেষমেশ সিংহ মহাশয়ের পরাজয় স্বীকার করতেই হয় ছোট্ট এই বেজির কাছে। নাম্বার 2, পাইথন ভার্সেস কুমির। বিশালাকার এক সাপ ও কুমিরের মধ্যে পানিতে প্রাণপণ লড়াই, কিন্তু বিশাল পাইথনের সাথে পারল না কুমির। লড়াইয়ের এক পর্যায়ে মৃত্যু হলো তার। এরপর পানি থেকে তুলে এনে সবাইকে অবাক করে দিয়ে পুরো কুমিরটিকে সাবাড় করে ফেললো সাপটি। গত রোববার অস্ট্রেলিয়ায় ঘটে বিরল এই ঘটনা। প্রথমত পানিতে শুরু হয় তুমুল লড়াই, পরে কুমিরটিকে পেঁচিয়ে গিলে নেয় সাপটি, এরপর আস্ত কুমিরটিকে গিলে সাবাড় করে। ভাবতে পারছেন? নাম্বার 3, কুকুর ভার্সেস বাঘ। এই ভিডিওটি দিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে একটি ছোট্ট কুকুর একটি দুটি নয় বরং তিন তিনটি বাঘের ওপর খেপে গিয়ে আক্রমণ করে বসে। আসলে কুকুরের খাবারের ওপর ভাগ বসাতে এসেছিল তারা, যা একদমই কুকুরটির পছন্দ হয়নি। ছোট হলে কি হবে, রেগে গেলে কুকুর বাঘকেও ছেড়ে কথা বলে না। নাম্বার 4, গন্ডারের দল ভার্সেস ছোট্ট কুকুর ছানা। এই ভিডিওটিতেই আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই ছোট্ট কুকুরটি গন্ডারের সঙ্গে লড়াই করতে চাচ্ছে। তাও আবার একটি দুটি গন্ডার নয়, পার্কটিতে ছিল মোট 4-4টি বিশাল আকৃতির গন্ডার। ভিডিওটি আফ্রিকার এক পার্কের। এই কুকুরটির নাম রকেট। রকেটকে দেখেই বোঝা যাচ্ছে সাইজ ম্যাটার করে না, সাহসী যথেষ্ট। দেখুন না ছোট্ট একটি কুকুর ছানা কিভাবে 4-4টি বিশাল দেহি গন্ডারদেরকে তাড়া করে বেড়ালো। নাম্বার 5, ছাগল ভার্সেস গরু। ছাগলের সাইজ একটি গরুর তুলনায় অনেক ছোট, আর তার শক্তিও গরুর তুলনায় কিছুই না। ছাগল তো সাধারণত কোনো প্রাণীর সাথে লড়াইয়ে নামে না, কিন্তু যদি একবার লড়াই করতে শুরু করে দেয় তাহলে বোধহয় না জিতে ছাড়ে না। তাই তো ছোট হয়েও বিশাল দেহি গরুর সাথে লড়াইয়ে নেমেছে এই ছাগলটি, আর সেই লড়াইয়ে পরাস্ত হয়েছে বিশাল দেহি গরু। নাম্বার 6, ইগল ভার্সেস মুরগি। ইগল খুব ভয়ঙ্কর শিকারী প্রাণী। এরা এদের নিজের চেয়েও বিশাল বড় বড় প্রাণীদের সহজেই শিকার বানিয়ে ফেলতে পারে, আর এদের কাছে মুরগি শিকার করা তো কোনো বিষয় নয়। কিন্তু এই ইগলকেই মাথা নত করতে হলো মা মুরগির কাছে। মা তার সন্তানের জন্য সবকিছুই করতে পারে তা এই ভিডিওটি দেখে বোঝা যায়। বাচ্চাদের ওপর আক্রমণ করতে আসায় মা মুরগিটি যেভাবে ইগলের ওপরে ঝাঁপিয়ে পড়ে ইগলটিকে ভাগিয়ে দিল তা সত্যি দেখার মতো। নাম্বার 7, কোবরা ভার্সেস মাকড়সা। কোবরা যে কতটা ভয়ঙ্কর এটা তো আমরা সবাই জানি, সে সহজেই যে কাউকে শিকার করে নিতে পারে। আর কোবরার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে মাকড়সা, কিন্তু এবার সে ভুল শিকার চুজ করে ফেলেছে। কোবরা ভেবেছিল বিশাল এই মাকড়সাকে খুব মজা করে চিবিয়ে খাবে, কিন্তু শিকার করতে এসে কোবরা নিজেই শিকার হয়ে যায় মাকড়সার কাছে, আর প্রাণ হারাতে হয় অহংকারী কোবরার। নাম্বার 8,
ইঁদুর ভার্সেস বিড়াল। জনপ্রিয় কার্টুন টম এন্ড জেরিতে মজে যায় 8 থেকে 80। ইঁদুর বিড়ালের মজাদার কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরাটাই স্বাভাবিক, কিন্তু পর্দার ইঁদুর বিড়ালের লড়াই যখন বাস্তবে ঘটে তখন তা অন্য মাত্রা আনে। এই ভিডিওটিতে বিড়ালটি রাস্তায় ইঁদুর দেখে আক্রমণ করতে উদ্যত হয়, কিন্তু এই ইঁদুর যেমন তেমন ইঁদুর নয়। ভয়ে পালাবার বদলে ঠায় দাঁড়িয়ে রয়েছে ইঁদুরটি। ভাবভঙ্গিও এমন যে বিড়ালের সঙ্গে নড়তে একেবারে বদ্ধপরিকর ইঁদুর বাবাজি। আর যেমন ভাবা তেমন কাজ, যেই না বিড়ালটি হামলা করতে এগিয়েছে অমনি এক লাফ মেরে বিড়ালকেই পাল্টা আক্রমণ ইঁদুরের। এমন অপ্রত্যাশিত হামলায় ভ্যাবাচিকা খেয়ে যায় বিড়ালটি, তারপর পালাতে চেষ্টা করে, তবে পিছু ছাড়ে না ইঁদুরও। বিড়ালের পিছনে ধাওয়া করে এলাকা ছাড়া করায় তাকে। নাম্বার 9, হানি ব্যাজার ভার্সেস সিংহ। হানি ব্যাজার দেখতে অনেক কিউট আর ছোটখাটো বলে আপনি এটি ভেবে বসেন না জানো যে এই ছোট্ট প্রাণীটি নিজের সুরক্ষা করতে পারে না। এটি নিজের সুরক্ষার জন্য সিংহের সাথেও লড়াই করতে পিছপা হয় না। সিংহ এদের উপর আক্রমণ করতে আসলে এরা সিংহকেও ছেড়ে কথা বলে না, নাজেহাল অবস্থা বানিয়ে দেয় সিংহের। শুধু সিংহ কেন, বিষধর সাপেদের সাথেও এদের লড়াই করার ইতিহাস আছে। হানি ব্যাজারের নাম মোস্ট ফিয়ারলেস অ্যানিমাল, অর্থাৎ নির্ভয় প্রাণী হিসাবে লেখা আছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও। নাম্বার 10, কুকুর ভার্সেস পোলার বিয়ার। হাস্কি প্রজাতির কুকুরগুলো অনেক বেশি শক্তিশালী ও আক্রমণাত্মক হয়, কিন্তু এরা পোলার বিয়ারের সামনে একটি বাচ্চা সমতুল্য। কিন্তু এরা ছোট হলে কি হবে, লড়াইয়ে হার মানতে নারাজ। তাদের চেয়ে বড় সাইজের প্রাণীটিকে 1 মিনিটে পরাস্ত করে ফেলতে পারে। ভিডিওটিতে দেখুন 8 ফিট লম্বা আর 110 পাউন্ড ওজনের এই পোলার বিয়ারের ওপর মাত্র 60 পাউন্ডের এক ছোট্ট হাস্কি কুকুর আক্রমণ করে বসে। শুধু যে আক্রমণ করে তা কিন্তু নয়, সাথে তাকে পরাস্ত করেই ছেড়েছে। নাম্বার 11, খরগোশ ভার্সেস সাপ। সবুজ ঘাসের বিছানায় জড়সড় হয়ে বসে আছে নরম তুলতুলে খরগোশ ছানারা। বাচ্চা খরগোশের ঘ্রাণ পেয়ে ঘাস মারিয়ে এগিয়ে এলো কুচকুচে কালো সাপ। সে সময় খরগোশ ছানাদের মা কাছে ছিল না, এই তো সুযোগ সাপটি পুরো শরীর দিয়ে পেঁচিয়ে ধরলো অসহায় খরগোশ ছানাগুলো। ভিডিওটির শুরু এখান থেকেই, মা হয়ে কি আর চুপ করে বসে থাকা যায়, হোক না সে মৃত্যুদণ্ড তাতে কি, সন্তানের প্রাণ রক্ষায় যুদ্ধ তো করতেই হবে। মুহূর্তের মধ্যেই সাপটির ওপর ঝাঁপিয়ে পড়লো বাদামি খরগোশটি। ছানাদের ওপর আক্রমণের প্রতিশোধ নিতে লাফিয়ে লাফিয়ে সাপের গায়ে আঘাত করতে লাগলো মা খরগোশ। তড়িঘড়ি করে কোনোভাবে ছুটে উল্টো দিকে এগিয়ে গিয়েও রেহাই পেল না সাপটি। খরগোশটি ঝুপঝাপ লাফিয়ে পড়তে লাগলো তার গায়ে। কখনো সাপটি লেজ কামড়ে দেওয়ার চেষ্টা করলো? নে বাবা, শিক্ষা নেই আমার ছানাদের আক্রমণ করার শিক্ষা, যেন চিৎকার করে বলে উঠছিল একটি মায়ের মন। নাম্বার 12, সাপ ভার্সেস ইঁদুর। আমরা সবাই জানি যে ইঁদুর হচ্ছে সাপের খাবার। আজকাল লকডাউনের সময় পশু পাখিদের ভিডিওগুলো ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে, যার মধ্যে একটি আছে সাপ ও ইঁদুরের লড়াই। সাপ সবসময় ইঁদুরের উপর হামলা করে, কিন্তু তার উল্টো দৃশ্য দেখা গেছে এখানে। ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এই সাপটা আর কোনোদিন ইঁদুরের বাচ্চার আশেপাশে যাবে বলে মনে হয় না। মা তার বাচ্চাদের জন্য সবকিছু করতে পারে, এই পৃথিবীতে মাতৃত্বের থেকে বড় অস্ত্র আর কিছুই হতে পারে না। এই ভিডিওটিতে একটি বিরাট সাপ ইঁদুরের বাচ্চা মুখে নিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্যদিকে মা ইঁদুর তার ছানাটাকে বাঁচানোর জন্য এই সাপের পিছু নেয়। শুধু তাই নয়, নিজের জীবন বিপন্ন করে সুযোগ বুঝে সাপের লেজ কামড়ে ধরে ইঁদুরটি, যাতে সে তার ছানা নিয়ে পালাতে না পারে। শেষ পর্যন্ত ইঁদুরের বীরত্বের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয় সাপটি। নাম্বার 13, কুকুর ভার্সেস সিংহ। এই ভিডিওটিতে তো কুকুরটির সব সীমা অতিক্রম করে ফেলেছে, হঠাৎ করে এসে দুইটি সিংহের সাথে একাই লড়াইয়ে নেমেছে। কুকুরের এমন হঠাৎ আক্রমণে থতমত খেয়ে গেছে সেই দুই সিংহ। শেষমেশ কুকুরের কাছে হার মানতে বাধ্য হয় তারা। কুকুর ও সিংহকে হারিয়ে নিজের মতো যাত্রা শুরু করে। নাম্বার 14, বিড়াল ভার্সেস অ্যালিগেটর। বিড়ালের কিছু যায় আসে না, তার বিপক্ষ দলের প্রাণীটি কতটা পাওয়ারফুল, কেননা বিড়াল তার মনমর্জি অনুযায়ী চলে। তাই তো 2010 সালে বিড়াল অ্যালিগেটরের সাথে লড়াইয়ে নেমেছিল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটি সত্যি। এই ভিডিওটিতে আপনি দেখতে পাচ্ছেন এই পোষা বিড়ালটি কিভাবে এই অ্যালিগেটরের ওপরে ঝাঁপিয়ে পড়েছে নিজের বাচ্চাটিকে বাঁচানোর জন্য। আর এর মধ্যে তো বিড়ালটি অ্যালিগেটরকে চড়ে বসিয়ে দিল। বিড়াল ছোট হতে পারে, কিন্তু ভীতু নয়।
নাম্বার 15 কুকুরের দল ভার্সেস বিষধর সাপ। এই ভিডিওটি দেখুন না একবার কিভাবে এই পাঁচটি কুকুর মিলে সাপটির উপর বারবার আক্রমণ করছে। আপনারা এই কুকুরের কাণ্ড দেখে অনেকে ভাবতে পারেন সাপটি বোধহয় বিষধর না, তাই বোধহয় এত সাহস দেখাতে গেছে। তা না হলে কারো কি সাহস আছে সাপের সাথে লড়াই করবে? কিন্তু এটি কোনো সাধারণ সাপ নয়, এটি হচ্ছে কিং কোবরা। এত বিষধর সাপটি পালানোর জায়গা খুঁজে পাচ্ছে না কুকুরের আক্রমণের জন্য। এখান থেকেই বোঝা যায় টিম ওয়ার্ক যে কোনো কিছুকে পরাস্ত করতে পারে। আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারি না ভয়ের কারণে। মনের ভয়ে আমরা কাজটি করার সাহস পাই না, কিন্তু কোনো কাজ আবার যদি সাহস নিয়ে শুরু করা যায় মনের ভয়কে দূর করে, তবে সেই কাজের সফলতা আসবেই আসবে। তবে লক্ষ্যে পৌঁছানোর জন্য অনড় থাকতে হবে, ঠিক এই ভিডিওর প্রাণীগুলোর মতো। তারা তাদের সাহসের জোরেই এত বিশাল ক্ষমতাশালী প্রাণীদের পরাজিত করতে সক্ষম হয়েছে। যেখানে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, শুধু নিজের ভয়কে জয় করতে শিখতে হবে। দ্যাটস ইট। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখিয়ে দিতে পারেন যে সাইজ কোনোভাবেই ম্যাটার করে না, সাহসী সব কিছু। আর পিঙ্ক পায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিঙ্ক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।